আসসালামু আলাইকুম, রুনা রসনা বিলাসে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি আমার দেখছো, আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে একটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে আসলাম, সুন্দর হাত পা কে না চাই। আর আজকে এমন একটি রেমেডি নিয়ে আসলাম, মাত্র দুইটি উপায়ে ত্বকের হাত পায়ের কালো ছোপ দাগ তুলে হাত পা করে তুলবে উজ্জ্বল, মসৃণ, ফর্সা, এমনকি জেদি দাগও তুলে দিবে এই রেমেডি। তাই আজকের ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, আর তোমরা সাপোর্ট না করলে আমি সামনে এগোতে পারবো না বন্ধুরা, তাই আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখার সময় একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এখানে আমি মাত্র দুইটি উপায় নিয়েছি, এই দুইটি উপায় দিয়েই হাত পায়ের যে কোনো ঘাড় গলা, আমাদের যে জেদি দাগগুলো থাকে, কালো ছোপ দাগগুলো থাকে, এই দুইটি উপায়ে এই দাগগুলো তুলে দিবে। আমি এটা হাতে দিয়ে দেখাবো। তোমরা যখন এই রেমেডিটা ব্যবহার করবে একটু বেশি পরিমাণে নিয়ে, তখন এটা পায়ে, ঘাড়ে, গলায়, হাতে দিয়ে দিবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এখানে বন্ধুরা আমি কোলগেট পেস্ট নিয়েছি, এটা সাদা নিতে হবে, তোমরা কোলগেট পেস্ট নিও, সাদাটাই নিতে হবে। এখানে দেখো পরিমাণ মতো, আমি শুধু দুই হাতের জন্য নিব দেখে, এক চামচ, দুই চামচের মতো আমি এখানে পেস্ট নিয়ে নেব। টুথপেস্ট শুধু আমাদের দাঁতকেই ভালো রাখে না, আমার পাশাপাশি আমাদের ত্বককেও ভালো রাখে, সুন্দর রাখে, উজ্জ্বল, ফর্সা করে তোলে। টুথপেস্ট ব্রণের দাগ, কালচে ছোপ দাগ, ম্যাস্তার দাগ তুলতে সাহায্য করে। দেখো, এখানে আমি নিয়ে নেব এখন রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমি এক চামচ নিয়ে নেব। আর দিয়ে দিব দেখো লেবু, এখানে লেবুর রসটা আমি এক ফালি নিয়েছি, এক ফালি লেবুর রস। এই তিনটি উপকরণে আমাদের ত্বকে, মানে হাত পায়ের কালো দাগ তুলতে সাহায্য করবে। মিশ্রণটি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলেই এটা এখন আমি হাতে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম মিশ্রণটি হবে। এই রেমেডিটা বন্ধুরা তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করো, দেখবে তোমাদের হাত পা, ঘাড়ে, ঘাড় গলার যে কালো ছোপ দাগ, জেদি দাগগুলো আছে, এক সপ্তাহের মধ্যে সুন্দর একটা কালার পেয়ে যাবে, সুন্দর একটা ফর্সা ত্বক পেয়ে যাবে।
আর এই শীতে মুখের পাশাপাশি আমাদের হাত পায়েরও তো যত্ন নেওয়া দরকার, নাহলে তো আমাদের হাত পা রুক্ষসুক্ষ, মসৃণতা ও কোমলতা থাকে না। এখন দেখো আমি দুই হাতে দিয়ে দেখাবো তোমাদের, হাতটা আমি জাস্ট শুধু ধুয়ে এসেছি। এইভাবে লাগিয়ে তোমরা 5 মিনিট ওয়েট করবে। আমাদের কুনোয়ে অনেকের কালো দাগ থাকে, সেখানে একটু বেশি করে প্রলেপ লাগিয়ে দেবে। পাঁচ মিনিট পর তোমাদের কাছে দেখো আসলাম, শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা করব, রোজ ওয়াটার স্প্রে করে নেব, দিয়ে এখন আমি লেবুর এই খোসাটা দিয়ে আমি এখন ঘষে নেব, যেখানে যেখানে যেদি দাগ আছে সেখানে সেখানে বন্ধুরা ভালো করে একটু মাসাজ করে নেবে। এইভাবে একটু সময় নিয়ে মাসাজ করবে, দেখবে যে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর সপ্তাহে এটা তোমরা 3 দিন ব্যবহার করো, দেখবে যে খুব সুন্দর একটা উজ্জ্বল ফর্সা হাত পা পেয়ে গেছো। যেখানে যেখানে কালো ছোপ দাগ, যেদি দাগ আছে সেখানে সেখানে একটু ভালো করে মাসাজ করে নেবে। এটা তোমরা গোসলের আগেই করে নেবে। গোসলের আগে হোক বা ঘুমানোর আগে, যখন তোমাদের মন চাইবে সেটা তখন করে নিতে পারো। দেখো আমি কোনোয়ে ঘষে নিচ্ছে, কোনোয়ে আমাদের অনেকের কালো দাগ থাকে। বাস দেখো আমি হাতটা ধুয়ে এসেছি, এত সফট আর মসৃণ হয়েছে, তোমরা হয়তো ক্যামেরায় খুব একটা বুঝতে পারছো না। এখন আমি দেখো এখানে নিয়ে নিলাম একটা লোশন, তোমরা এই রেমেডি ব্যবহার মানে গোসলের পরে এসে এই রেমেডিটা করে নিবে। ভ্যাসলিন নিয়ে নিলাম আর কয়েক ফোঁটা গ্লিসারিন, আর একটু নিয়ে নেব নারিকেল তেল, দিয়ে তিনটা উপকরণ ভালো করে মিক্সড করে তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় দিয়ে দেবে। এত সুন্দর সফট হাত পা হবে যে তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আমার রেমেডি, এই রেমেডিটা তোমরা অবশ্যই সপ্তাহে 3 দিন ব্যবহার করো। যাদের কালো হাত পা দাগ ছোপ আছে তাদের এই রেমেডিটা খুবই কার্যকারী, আমি বলবো খুবই কার্যকারী। ইনশাল্লাহ 7 দিনের মধ্যে তোমরা একটা সুন্দর একটা রেজাল্ট পাবে, ত্বক এতটাই ফর্সা করে দিবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। দেখো কোনো দাগ দেখো আমার নেই তেমন, তারপরে অনেকটা উঠে গিয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ।